বাংলা জনপ্রিয় ধারাবাহিক আলোছায়া সপ্তাহ জুড়ে টান টান পর্ব নিয়ে হাজির আলোছায়া। আলোছায়ার চিত্রনাট্যে এবার আকর্ষণীয় মোড়। ধারাবাহিকের শুরু থেকে এতদিন সুজা সাপটা পজিটিভ রুলে ছিল ছায়া, এবার একটু রদ বদল। পাল্টে গিয়েছে ছায়ার স্বভাব চরিত্র, পাল্টে গিয়েছে আলো ও ছায়ার সম্পর্ক। শুধুমাত্র বাবান অর্থাৎ নিজের স্বামীর প্রচারণায় তার স্বভাবে ঘটেছে বদল। এতদিন যে আলোকে সে নিজের স্বভাবটা মনে করত, আজ সেই আলোকে প্রতি পদক্ষেপে ভুল বুঝে, নিজের স্বামীর দোষ তার চোখেই পড়ে না। বাবানের কূটনৈতিকতায় শিকার ছায়া, আর সেটা তাকে কিছুতেই বোঝাতে পারছে না আলো। ধারাবাহিকের গল্প এমন জায়গায় এসে ঠেকেছে যে ছায়াকে যেতে হলো শ্রীঘরে। নিজের এই পরিণতির জন্য সে আলোকেই দায়ী করে। দর্শক খুব ভালো করে জানে আসল দোষী বাবান, ছায়া আলোকে ভুল বুঝেই যাচ্ছে। অন্যদিকে আলো ছায়াকে যেভাবেই হোক বাঁচাবে এবং বাবানের সব সত্যি ফাঁস করে দিবে, কিন্তু আলো কি পারবে সফল হতে, ছায়াকে সংশোধনাগার থেকে বার করতে? বাকিটা জানতে হলে ধারাবাহিকটি দেখতে হবে। আলো ছায়া টান টান 7 দিন দেখতে চোখ রাখুন সন্ধ্যে 6টায় জি বাংলার পর্দায়। জি বাংলার আলো ছায়া ধারাবাহিকটি আপনাদের এখন কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতে নিত্য নতুন খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথেই থাকুন।